সিমেন্টের ইট তৈরির ফ্যাক্টরি থেকে কংক্রিট ব্লক, হলো ব্লক, ইট কীভাবে তৈরি হয় এটা দেখাবো, এবং কংক্রিট ব্লক বা সিমেন্ট ইট তৈরির ব্যবসা করতে কেমন খরচ হয় ও কেমন লাভ হয় সে সম্পর্কে আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন। পরবর্তী যেমন আইডিয়া পেতে দাম জানতে চাই ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকুন। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। হাফিজ ভাই কই কোথায় নিয়ে আসলেন আমাকে ভাই? ভাই আপনি তো বলেন যে এই ইট প্রোডাকশন হয় না, শুধু মেশিন দেখাই, আজকে আপনাদের প্রোডাকশনটা দেখানোর জন্য নিয়ে আসছি। দেখেন মানে আপনার কাছ থেকে মেশিন নিয়ে তারা একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। জি জি। আচ্ছা আচ্ছা, এটা এক পিস হচ্ছে 10 পিস ইট হবে, প্রতি ঘন্টায় 1000 পিস মাল প্রোডাকশন করা যায় এই মেশিন দিয়ে। প্রতি ঘন্টায় 1000 পিস মাল তৈরি করা হবে। এখানে কিন্তু প্রতিষ্ঠানের নাম FIT লেখা রয়েছে। প্রোডাকশন আপনারা তো করতেন, কেমন খরচ হয়েছে পার ইটে, কেমন খরচ হয়েছে বলেন? 8 থেকে 9 টাকা মতো। এগুলো মার্কেটে চাহিদা কেমন ভাই বলেন তো? ভাই যেটা বাইক জিজ্ঞেস করলে পাইবেন, আমরা ওনাদের মেশিনের যখন সমস্যা তখনই কিন্তু আমাদের লোক এসে এটা ঠিক করে দিয়ে যাইতেছে। কি কি র মেটেরিয়ালস আগে আপনি জিজ্ঞেস করছেন, এটা হচ্ছে আস্তর বালু। আস্তর বালু যেটা হচ্ছে প্রত্যেকটা এলাকায় আস্তর বালু থাকে, বিল্ডিং প্লাস্টার করার জন্য যে বালুটা ব্যবহার করা হয় থাকবে এক ম্যাটেরিয়াল। এই পাশে এটা হচ্ছে পাথরের ডাস্ট। পাথরের ডাস্ট? জি জি। এটাকে বলে পাথরের ডাস্ট না ভাই? জি জি। আচ্ছা আচ্ছা, এটা থাকবে। তারপরে কি হবে? এটা থাকবে। এরপরে থাকবে হচ্ছে এটা সিলেকশন বালু। এটাকে বলে কি বালু ভাই? সিলেকশন বালু। সিলেকশন বালু? জি জি। আচ্ছা আচ্ছা, আপনি নুড়ি পাথর ব্যবহার করতে পারেন, ওই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার মালের কোয়ালিটি নির্ভর, কোয়ালিটির উপর নির্ভর করে আপনি কত টাকার মধ্যে বিক্রি করবেন তখন ওইটা আপনি ব্যবহার করতে পারবেন। ইটের যদি বেশি PSI লাগে তখন আপনি ওইটা ব্যবহার করতে পারবেন। নুড়ি পাথর মানে জি জি, কাস্টমারের চাহিদা অনুসারে আপনি তৈরি করে নিতে পারবেন। এটাকে বলে সিলেকশন বালু না ভাই? সিলেকশন বালু। এখন আছে এদিকে তিনটা বালু মিক্সার, আর এটা সিমেন্ট না ভাই? হ্যাঁ ওইটা হচ্ছে সিমেন্ট। সিমেন্ট এইটার কাজ, এটা হচ্ছে মিক্সার মেশিন, যেখানে এটা অটোমেটিক এখানে মিক্সার হবে। এই মাল গুলো মেটেরিয়াল যেগুলো দেখাইলাম এটা হচ্ছে আর ভিতরে ঢালতে হবে, যেটা মিক্সিং হওয়ার পরে এই বেল্টের মাধ্যমে সরাসরি আপনার হপারে চলে যাবে। ভাই ভাই এখানে বিষয়টা হচ্ছে হাফিজ ভাই, সিমেন্ট তো দিলো, এক বস্তা সিমেন্টে কতটুকু ব্লকটাকে শক্ত করবে এবং দ্রুত জমাট বাঁধাবে। আচ্ছা আচ্ছা, এই পার বস্তার জন্য আপনার 250 মিলি কেমিক্যাল লাগবে, যেটা 250 মিলি কেমিক্যাল। আর এই পানিটা এই মেশিনটাতে পানি কিন্তু অটো, যতক্ষণ পর্যন্ত আপনার মানে যতটুকু পানি লাগবে না তারপরে একাই বন্ধ হয়ে যাবে। এই যে ভাই পানি চালু হলো এটা অটো হবে? জি জি, মানে যতটুকু পানি দরকার ততটুকু নেওয়ার পরে অটো অফ হয়ে যাবে। চমৎকার আবিষ্কার ভাই, কংক্রিট ব্লক মেশিনের এটা কিন্তু চমৎকার আবিষ্কার। এখানে এক ভাগ সিমেন্ট দেওয়া হয়েছে, বালু দেওয়া রয়েছে, সিলিকন বালু দেওয়া রয়েছে, এবং এটা পাথরের ডাস্ট এবং কেমিক্যাল কেমিক্যাল দেওয়া আছে। আর পানি সিস্টেমটা এত সুন্দর, মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ভাই। জি জি, চমৎকার একটা আইডিয়া। অবশ্যই বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছে শেয়ার করে রাখেন, অনেক বন্ধুর উপকার আসবে। আপনি যা শেয়ার করে টার্গেট রেখে দিবেন, অনেক প্রবাসী থেকে যারা দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে রাখবেন। প্রবাসী তো বেশিরভাগ এই ধরনের কাজই করা হয়। জি ভাই, বাংলাদেশে যে সকল ভাটা রয়েছে সেই সকল ভাটা ইট তো হয়। আচ্ছা আচ্ছা, এটা পানি যখন পূর্ণ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে? জি, স্বাভাবিক নিয়মে যাবে না ভাই? জি জি, ওই পাশটা চলেন, ওই পাশটা। এই দেখেন স্বাভাবিক নিয়মে কিন্তু বের হচ্ছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এদিকে মালটা আস্তে আস্তে বের হচ্ছে। এটা মালটা আসবে সরাসরি এই হপারের মধ্যে। হপারে যাবে না ভাই? জি জি, ওইদিকে। ও আচ্ছা, হপারে যাবে, দেখেন হপারে যাচ্ছে। হপারে যাওয়ার পর, হপারে যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে প্লেট গুলা যেটার উপরে ইটটা তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এই পাশে এই প্লেট গুলো একটু দেখেন। এই দেখেন অনেক প্লেট আছে, এই প্লেট গুলো এখানে একবারে স্টক দেওয়া আছে 20 পিস। আচ্ছা আচ্ছা, এই হপারের মালটা এদিকে আপনার ফিডার বক্সে যাবে ধাক্কা দেয়া, আর এই ফিডার বক্সে যদি ধাক্কা দেয় আপনার মোল্ডে দেবে। সামনে আসেন, সামনে আসলে এটা চালাইলে দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, এখানে শব্দ হচ্ছে ভাই কথা কম বলে আমরা মেশিনটা অপারেটিং দেখি। আচ্ছা আচ্ছা, দেখি দেখেন।
এটা কিন্তু হয়ে গেল, এখন দ্রুত হয়ে যাবে না ভাই, দ্রুত হয়ে যাবে। হাফিজ ভাই যেটা বলেছিলেন, তাহলে এক মিনিটে পাইবার হবে বা ভাই প্রতিদিন যদি 8 ঘন্টা কাজ করেন আপনি 8000 পিস, 8000 পিস ইট তৈরি হবে এই মেশিনের সাহায্যে। পিস ভাই মানে তো ইটটা যখন তৈরি হবে আর কি, ওখান থেকে আপনার মেশিন থেকে তৈরি হওয়ার পর কোথায় যাবে, এখানে এইভাবে শুকাতে হয় ভাই? ইটটা যখন তৈরি হওয়ার পর আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি না, এরকম বোর্ডের উপরে যা রেখে দিছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বোর্ডের উপরে 12 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। এই বোর্ডে থেকে নামায়া এইদিকে দেখেন, এদিকে ও মানে এভাবে দেখেন কাঁচা ইটগুলো, এই যে ইটগুলো আজকে তৈরি হয়েছে না ভাই? জি জি জি, এগুলো আজকে কিন্তু এভাবে তৈরি হওয়ার বোর্ডের পরে এভাবে থাকবে 12 ঘন্টা পর্যন্ত, 12 ঘন্টা পর্যন্ত থাকবে। যেমন এটা মনে হয় 12 ঘন্টা হয়ে গেছে নাকি? হ্যাঁ এটা হয়ে গেছে, এটা 12 ঘন্টা এভাবে থাকার পর তারপর কোথায় যাবে? এখান থেকে নামায় এরকম স্ট্যাক দিয়ে দিতে হবে, এভাবে স্ট্যাক দিয়ে দিতে হবে, স্ট্যাক দিয়ে দিতে হবে। জি জি, স্ট্যাক দিয়ে যে পাইপটা দেখতেছেন এরকম পানি দিয়ে, পাইপ দিয়ে কিউরিং করতে হবে 7 দিন মিনিমাম, মিনিমাম 7 দিন আপনাকে পানি দিতে হবে বা কিউরিং করতে হবে। এরপর হচ্ছে আপনার এটা বিক্রি করে দিতে হবে। এই যে সাধারণ সাধারণ স্টাইলটা কি রকম, এটা এই এরকম ভাবে রাখছে দেখতেছেন, এরকম ভাবে রেখে দিতে পারবে। এভাবে আপনি 7 দিন, বেশি দিন পানি দিলে আপনার লাভ হবে না? হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ 28 দিন পর্যন্ত পানি দিতে পারবে, সর্বোচ্চ 28 দিন পর্যন্ত পানি দেওয়া যেতে পারে। দেখেন চমৎকার, এই প্রোডাকশন কত বছর ধরে প্রতিষ্ঠান আপনার কাছে মেশিনটা নিয়েছে? জি জি, এখন এই মালটা 7 দিন কিউরিং হয়ে যাবে, আপনি এটা সেল করে দিতে পারবেন অথবা এই জায়গায় রেখে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, অথবা এখান থেকে সরায় এনে কোনো জায়গায় স্ট্যাক দিয়ে রাখতে পারবেন। কয় কেজি ওজন হয়েছে ভাই এটা? এটা 3 কেজি ওজন আসবে ভাই, 3 কেজি। জি জি। আচ্ছা এখানে কিন্তু প্রতিষ্ঠানের নাম FIT লেখা রয়েছে, একবারে ইটের সাইজ এই নাকি? জি জি, ইটের সাইজ এটা। দেখেন এগুলো কিন্তু সুন্দর সিমেন্টের ইট বলা হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে এতগুলো ইট তৈরি হয়েছে আমাদের ভাই, প্রোডাকশন আপনারা তো করতেন, কেমন খরচ হয়েছে পার ইটে, কেমন খরচ হয়েছে বলেন? 8 থেকে 9 টাকা মতো। আচ্ছা আচ্ছা, এগুলো মার্কেটে চাহিদা কেমন ভাই বলেন ভাই? মার্কেটে চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ। হাফিজ ভাই যেটা বলেছিলেন, এই ইটের চাহিদা দিনে দিনে অনেক বৃদ্ধি পাচ্ছে, যারা এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করেছে, কত টাকা ইনভেস্ট করতে হবে ভাই বলেন তো ভাই? ভাই এটা তো অটোমেটিক মেশিন, এটার জন্য একটা জায়গা নির্বাচন করতে হবে, এরকম 30 ফুট জায়গা হলে হবে না ভাই? জি জি। আচ্ছা আচ্ছা, এরকম একটা শেড নির্মাণ করতে হবে, এটার একটা খরচ আছে, মেশিনটার খরচ আছে, আপনার এই যে কাঁচামাল যেটা আছে এগুলার খরচ আছে, তাতে সর্বনিম্ন আপনার এই রকম মেশিন দিয়ে করলে 50 লাখ টাকা ইনভেস্ট করতে হবে পুরো সব সহ। জি জি, সব সহ 50 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি একটা ইন্ডাস্ট্রি কারখানা দাঁড় করতে পারবেন, ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারবেন কংক্রিট ব্লকে। জি। আচ্ছা, তারপরে আইডিয়া শেয়ার করে আপনারা এগুলো ছাড়াও মেশিনের ভিতরে কেমন হতে পারে মেশিনের একটা? মেশিনের বিষয়টা হচ্ছে এটা তো সব সময় একই দাম থাকে না, কাঁচামালের দামের কম বেশি হয়, সেক্ষেত্রে আমাদের মেশিনের দাম কম বেশি হয়, তাই আমি মেশিনের প্রাইসটা এখানে বলছি না। তবে যারা মেশিনের প্রাইস জানতে চান, মানে এখনকার আপডেট জানতে চান, তাহলে আপনি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন, কষ্ট করে আমি আপনার প্রাইসটা জানাই দেব। বন্ধুকে বলে রাখি, এটা তো রেডিমেড কোনো তৈরি হয় না, ভাইরা অর্ডার করছে তারপরে ভাই কিন্তু তৈরি করে দিয়েছে, আপনারা অর্ডার যখন করবেন সে সময় যে দাম থাকে লোহা বা বিভিন্ন। তবে ভাই একটা কথা কি, যারা চায়না থেকে মেশিন আনে, এইসব মেশিন কিন্তু চায়না থেকে আসে বেশি, আমরা বাংলাদেশে যারা তৈরি করি চায়না মেশিনের সাথে কিন্তু আমাদের মেশিনটা অনেক হেভি করে তৈরি করি। আচ্ছা, চায়না থেকে যখন আপনি মেশিন আনতে যাবেন, এটা হেভি করে মেশিন তৈরি আনতে গেলে ওটাতে আপনার যে খরচটা হয় আমাদের বাংলাদেশে তৈরি করলে তার চেয়ে অনেক খরচ কম হয়, তার থেকে একটা মেশিন আনতে সে খরচ 40 লাখ টাকা, আপনার কাছে কেমন হতে পারে? আমার কাছে 30 লাখ টাকায় পেয়ে যাবেন, অর্থাৎ 10-15 লাখ টাকা কম পাবে। জি জি জি। আচ্ছা আচ্ছা, যারা ভাইদের মতো এরকম মেশিনে ব্যবসা করতে চান আর এই ব্যবসার তো শুরু সুযোগ রয়েছে বলে তো ভাই, ভাই নাটোরের ভিতরে কিন্তু এই প্রতিষ্ঠানটা অলরেডি দাঁড় করিয়েছে, যারা এরকম ব্যবসা করতে চান হাফিজ ভাইয়ের যে নাম্বার দাঁড়িয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন, আর ভাইকে ফোন দিবেন, বিস্তারিত জানতে ভাইকে ফোন দিয়ে কথা বলবেন, যারা ইচ্ছা প্রকাশ করছেন যে আমি একটা ব্যবসা করতে চাই। আর ভাই যারা বলছেন ব্যবসা সুযোগ রয়েছে কিনা ভাই, এই মেশিনে কংক্রিট ব্লকের মেশিনে ব্যবসা কেমন সুযোগ রয়েছে ভাই? কংক্রিট ব্লকের মেশিন আগে কিন্তু বাংলাদেশে কংক্রিট ব্লক মানুষ চিনত না। আচ্ছা, এখন অনেকেই এটা সম্পর্কে জানে, আর আপনার ডিস্ট্রিক্টে যেমন আপনার কারখানা খুবই কম আছে, ভাড়াগুলো কিন্তু অনেক, সেক্ষেত্রে সরকার ভাড়াগুলো বন্ধ করে দিচ্ছে, আপনি যদি এখনই শুরু করেন তাহলে আপনিই প্রথম হবেন, আর আপনি প্রথম হলে বুঝতেছেন ব্যবসা আপনি কেমন করতে পারবেন। প্রত্যেকটা ব্যবসা কিন্তু যে প্রথম শুরু করে অবশ্যই তার ব্যবসা ভালো হয় ইনশাআল্লাহ। সেদিক দিয়ে আমি বলতেছি, যারা এখনো ব্যবসা শুরু করেন না, এরকম ব্যবসা শুরু করতে চাচ্ছেন, সরাসরি চলে আসুন আমাদের কারখানায়। ওকে।